স্বাধীনতা পরবর্তী 50 বছরে চট্টগ্রাম ও জেলা উন্নয়ন নিয়ে তার হন অংশে ফিসাই নেই উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম। স্বাধীনতার পরতুন ধাপে ধাপে দক্ষিণ ও উত্তর চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা তুন শুরু করি অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কল্পনাতীত। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা প্লেন অর্থ 100 মেগা প্রকল্পের ভিতর অন্যতম উক্ত প্রকল্প দিয়ে দোয়াজারি কক্সবাজার গুমদুম রেল প্রকল্প দ্রুত বাস্তবায়ন করেন। প্রিয় দর্শক, এই পর্ব তারা অনারে জানাইম উত্তর চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামত স্বাধীনতা পরবর্তী 50 বছরে কি কি উন্নয়ন নিয়ে হটটুক পরিবর্তনীয় যোগাযোগ ব্যবস্থার শিক্ষাসহ নানা বিষয় জেড়ে স্থানীয় প্রবীণ রাজনীতিবিদ সহ স্থানীয় সাংসদল তুলে দিচ্ছে তারার স্মৃতির নানান হতাও, জানিয়ে নানা সম্ভাবনার হতাও। আমরা তো ম্যাক্সিমাম সে আই রাউজন থাকতাম, কিন্তু আর বাড়ি রাঙ্গুনিয়া আরা রাঙ্গুনিয়া আসা যাওয়া করতাম আর না। দক্ষিণ চট্টগ্রাম তো ভাঙা চোরা আসিল দি কোল কারখানা ব্রিজ ব্যাগ কিন্তু ভাঙি ধ্বংস করি সুরমার করি টিয়া পয়সা ব্যাগ পাকিস্তান লোকই একদিন রাতে আর তাড়িয়ে রাইন ফুজে আটকে গিয়ে দে তারপর রাতে নিজের তো নামন ফুজে নামিয়ে রায় আনিয়ে রায় প্রায় 300 কিলোমিটার। স্বাধীনতা পরবর্তী সময়ে হইল্যা ছিল উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা। সে সময় সাইডফাজ ধাপে যানবাহন ফাল্টাই যা ফৈত্য উত্তর চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামের উপজেলার মানুষগণতন নোয়াছিল সমৃদ্ধ হন সড়কপথ। শুধু ইয়া নয়, দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুনত যা ফৈত্য নৌপথে উত্তর চট্টগ্রামও তো তাই, বাইরোড বলতে নোয়াছিল হন অস্তিত্বই। কাগতিয়া খালো দিয়ে আইয়ে না কর্ণফুলের মধ্যে লঞ্চ থাকতাম, এইভাবেই শহরত আসা যাওয়া করতাম। নৌকত করে যাম পাইত আসিয়া জিরি মালিয়ারা কৈগ্রাম বিভিন্ন জায়গায় লঞ্চে যাইত। ওই আরা উইতন এখন বাস ধরতাম হতুন ওই জেলখানার মরতুন দৈন চট্টগ্রামের বাস চাইতো দে হকশবাজার বাস ওই জেলখানার সামর্থন যাইয়ে না কালুঘাট ব্রিজ পার হই ড্যাগার ড্যাগার গড়ি তারপরে মুড়ির টিন উন্নয়ন গাড়ি ইনিত করি সরি তারপর রোশনার জেল আনতাম নিজের বাড়ির যাইতাম। আজিয়া দক্ষিণ চট্টগ্রামের যে রাস্তাঘাট উন্নয়ন কিন্তু সাহেবের মতো অভূতপূর্ব উন্নয়ন হন। যোগাযোগ ব্যবস্থা যেভাবে আর আড়াদারি ডেভেলপ করছে এইভাবে যোগাযোগ ব্যবস্থা তাই আড়াদারি আসতে এখন কোনো জায়গার তো 15-20 মিনিট বেশি মানা শহর তুনাইদি আনতে 30-40 মিনিট টাকা 30-40 মিনিট রাত্রে ঢাকা আর বাসা গুলশানোত্তর গ্যাস চাইতে 1 ঘন্টা লাগে মধ্যজিল থেকে। এখন আড়াদারি তুন কেউ চট্টগ্রাম শহর যাতে বার বার লাগাতে হার্ডলি 30-40 মিনিটস। সুতরাং এই যে উন্নয়নের আর গ্রামেগঞ্জে আড়াদারের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আরও রাস্তা করি পারে। দক্ষিণ চট্টগ্রামের মানুষ উগ্র সময় সবচেয়ে বেশি জ্যামত ফৈত্য পটিয়া উপজেলা প্রবেশ করলেই আর কক্সবাজার যেবার সৎ সারা দেশের মানুষ হলি এই জায়গাগানাত জামত ফৈত্য জ্যামত আটকে তাহিলে হন হন সমত এই জাম লাগি থাকত অতি নতুন সের ঘন্টা। কিন্তু খুব সম্প্রতি শতকুটিটিয়া পেয়াইয়ে পটিয়া উপজেলার ইন্দ্রপুলতুন কচুয়াই গিরিশ চৌধুরী বাজার পর্যন্ত 5 কিলোমিটার বাইপাস সড়ক নির্মিত অনে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেন দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্য জেলা বান্দরবান এবং কক্সবাজারগামী সারা বাংলাদেশের যাত্রীগণ। কিশোর গ্যাং ট্যাঙ্গের অত্যাচার এই দিন মাঝের গাঁড়ার সাইডে দিয়ে কিশোর গ্যাং ট্যাঙ্ক কত গুণে আড্ডা মারে এগুণ আইয়ে না বাইপাস সুরি ডাকাতি চাপটাবাজি করে তাল্লাই রোড শোর দিয়ে না আই রোড শোর মন্ত্রী মহোদয় এই যে সড়ক ও সেতু বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবও ধন্যবাদ জানাই। এই বাইপাস মিস দিয়ে 1 কোটি টাকা দিই লাইটিং করে আলোকিত হইবার লাই এবং বাইপাস খনাকা 2 লাইন খনাকা 4 লাইন এবারে টোটাল 6 লাইন নেব 1 কিলোমিটার বেজন আর বাদ বাকি 4 লাইন নেব 4 লাইন হইয়া না এবার যাইব। ইন্দি উত্তর চট্টগ্রামের যাতায়াত নির্বিঘ্ন করিবার লাই এবং সময় বাঁচাইবার লাই অক্সিজেন টু নাজিরহাট সড়কে 6 লেন করিবার পরিকল্পনা করছে হাটহাজারির সাংসদ জিবা। স্বাধীনতা পরবর্তী সময়ে আসিল বেশাবেশি জরাজীর্ণ অন্যমিক্ষা দেশের অর্থনীতির সমৃদ্ধি রাখিবার লাই চট্টগ্রামের দোয়াজারিতন কক্সবাজার রামইয়ের গুমদুম পর্যন্ত প্রায় 188 কিলোমিটার রেল লাইন নির্মাণ করার বার অক্সিজেন উত্তর নাজিরহাট ফিজন ইভেন আরা এখন ইভেন তো সাইলেনে কি কই সাইলেনেই অ্যান্ডার তিনে আরা কিন্তু এখন চিন্তা ভাবনা করতে ইভে আলটিমেটলি 6 লাইন করতে 6 লাইন করতে হইলে
একত্র হয়তো করা যেত না। আর সরকারের এখন প্রপোজাল দিন যে এনডিআর অন্ততপক্ষে জমির অধিগ্রহণ নিন যান এখনই করে ফেলেন, কারণ এই যদি জমির অধিগ্রহণ যদি ফরে করে তাহলে অধিগ্রহণ ভোট দিয়ে দেবে, জায়গার দাম যেভাবে বাড়ে তারপরে অধিগ্রহণ করতে হলে তিন গুণ দন করে ইয়ে নলে কিন্তু আর অলরেডি ইয়ে দিই এখন প্রস্তাব ফাটে। আগে আর চিন্তা করতাম যে এক্সপোর্ট করলে খালি ওই আমেরিকা গরম করবো না তো ইউরোপত গরম করবো, এবং ইন উল্লাই আজ ইয়ে ট্রেন গুন্দম পর্যন্ত ট্রেন যা ট্রেন লাইনে যাবে। প্রিয় দর্শক, স্বাধীনতার পরবর্তী সময়ে তুন উত্তর চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামত অভূতপূর্ব উন্নয়নে উত্তর দক্ষিণ চট্টগ্রাম লইয়ারে পরবর্তী পর্বত আরা জানাইম শিক্ষা ব্যবস্থা ধট্ট কি হইল, দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ জনগোষ্ঠীর লাই হন বিশ্ববিদ্যালয় করিবার পরিকল্পনা অর কিনা, দক্ষিণের মন্ত্রী এমপিএল হতখানি বাবের সমগ্র দক্ষিণ চট্টগ্রাম লই অবকাঠামোগত উন্নয়ন কিয়র উত্তর চট্টগ্রামত, উত্তর চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামগিনোর যোগাযোগ ব্যবস্থাত কি পরিবর্তন এসে, ইয়ান ছাড়াও পার্বত্য চট্টগ্রাম লইয়ারে কিভাবে সরকার, এই সমস্ত যাবতীয় বিষয়গুলোর উত্তর জানিবার লাই চোখ রাখুন সি প্লাস টিভির ফর্দা। এইভাবে একটু ভাবেন তো, আপনি আপনার নাতিপুত্রী তিন পুরুষের জন্য বাড়ি বানালে সবচেয়ে টাফ রডটা দিয়েই তো বানাবেন নাকি? তাই ইএসআরএম, একদম ঠিক বলছেন, আমি এক্ষুনি বিএসআরএম পাঠাই দিতেছি। দেশের সবচেয়ে টাফ স্টিল BSRM Extreme B500 DWR BSRM।